আসসালামু আলাইকুম। আজকে ইফফাত ইউনিভার্সিটি সৌদি আরব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইফফাত বিশ্ববিদ্যালয় সৌদি আরবের জেদ্দায় পুরুষ ও মহিলাদের জন্য উচ্চশিক্ষার একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান, যা কিং ফয়সাল চ্যারিটেবল ফাউন্ডেশনের ছত্রছায়ায় কাজ করে। 30 জানুয়ারি 2009 ইফফাত কলেজ ইফফাত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এর 4টি কলেজ উদ্বোধন, গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা এবং একাডেমিক শিক্ষা ও সামাজিক স্তরে অর্জিত সাফল্য একটি বিশ্ববিদ্যালয় হওয়ার পথ প্রশস্ত করেছে। 2011 সালে ইফফাত বিশ্ববিদ্যালয় তার প্রথম স্নাতক প্রোগ্রামের জন্য অনুমোদন লাভ করে। 2019 সালে ইফফাত বিশ্ববিদ্যালয় তার 20তম বার্ষিকী উদযাপন করে। ইফফাত বিশ্ববিদ্যালয়ের 4টি বিভাগ রয়েছে: ইফফাত কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ইফফাত কলেজ অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন, ইফফাত কলেজ অফ বিজনেস, ইফফাত কলেজ অফ হিউম্যানিটিস। ইফফাত বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক ও চুক্তি তৈরি করেছে। ইফফাত বিশ্ববিদ্যালয় 11,093টি উদ্ধৃতি সহ 1,057টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির অ্যাপ্লিকেশনগুলিতে ভর্তির অনুপাত এবং অন্যান্য পরিস্থিতিগত তালিকাভুক্তির ডেটার ওপর ভিত্তি করে ইফফাত বিশ্ববিদ্যালয়ের জন্য 60% গ্রহণযোগ্যতার হার গণনা করা হয়েছে। এটি সৌদি আরবের জেদ্দার অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি আরব অঞ্চল র্যাঙ্কিং 2023 61 থেকে 70 নম্বরে রয়েছে। ইফফাত ইউনিভার্সিটি বিশ্বের সব প্রাইভেট ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে 7,243 ও 7,255 নম্বরে রয়েছে। এশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে 24 নম্বরে রয়েছে। কিউআর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে এটি আরা অঞ্চলের শীর্ষ 30টি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। ইডু ওপিনিয়ন র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে ইফফাত ইউনিভার্সিটির রেটিং হলো 4.1। ইফফাত ইউনিভার্সিটি 15 প্রতিযোগীর মধ্যে 11তম স্থানে রয়েছে। এটি সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধিতে একটি বড় প্রভাব রয়েছে, কারণ এটি বিশ্বের মধ্যে 9,136 নম্বরে রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।